নিখোঁজ ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার 3। 5 দিন ধরে নিখোঁজ থাকার পরে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সানানপুর থানার জেমারি এলাকায়। শুক্রবার মধ্যরাতে কালীপাথর এনডিপিসির পাইপ লাইনের কাশিডাঙ্গার জঙ্গলের মধ্যে এক গর্তের ভিতর বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় নিখোঁজ ব্যক্তির দেহ। ওই ব্যক্তির নাম রাজেশ বাউরি বলে জানা গেছে। এই ঘটনায় 2 মহিলা সহ একজনকে গ্রেপ্তার করেছে সালানপুর থানার পুলিশ। রাজেশ বাউরির পরিবার সূত্রে জানা গেছে, গত 25 জুলাই বাড়ি থেকে গাড়ির সার্ভার নাম করে বেরিয়ে আর বাড়ি আসেনি রাজেশ। পরের দিন তার স্ত্রী বন্দনা বাউরি সালানপুর থানায় অভিযোগ করে। তারপরেও পুলিশ রাজেশের কোনো খোঁজ দিতে পারেনি। এরপরে পরিবারের সন্দেহ, পুলিশ 2 মহিলা সহ একজনকে আটক করে। ধৃতদের নাম অমিত বাউরি, ভাদু বাউরি, পদ্মাবতী সরেন। তাদেরকে টানা জেরা করার পর ওই 3 জন স্বীকার করে তারাই রাজেশ বাউরিকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করেছে। তারপর দেহ বস্তায় ভরে মাটিতে পুঁতে দিয়েছিল। মোটরসাইকেলটি পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়। এরপরে ধৃত 3 জনকে নিয়ে পুলিশ দেহটি উদ্ধার করে, যদিও এখনও বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের অনুমান, অতীতের প্রেমের জেরে এই ঘটনা ও জমি জমা বিক্রির টাকা নিয়ে অশান্তির কারণেই এই খুন। ধৃতদের তদন্তের স্বার্থে পুলিশের তরফে পুলিশি হেফাজতের আর্জি জানানো হবে। কি কারণে এই খুন বা কে বা এই ঘটনায় জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং জানান, এমন অপরাধ জঘন্য, এমন ঘটনা কখনোই করা উচিত নয়। আমরা মৃতের পরিবারের পাশে রয়েছি। আমরা 26 তারিখেই শুনেছিলাম, 26 তারিখে ঘটনাটা হয়ে মানে মিসিং হয়ে গেছিলো, মিসিং ডায়েরি করা হয়েছিল, ওরা এসেছিলো। কালকে মনে হচ্ছে রাত্রিবেলা বডি পাওয়া গেছে। এদের উপরে এরাও শক করেছিল, যার উপরে ওই পুরো ঘটনাটা করেছে। ওরাই 3 জন আছে, 2 জন লেডিস, একটা জেন্টস মিলে। কিছু প্রবলেম আছে, আন্দোলনী প্রবলেমটা রিমান্ডে আসলে বোঝা যাবে কী আছে না আছে। ওরা মেরে দিয়েছে, মেরে পুঁতে দিয়েছিল কোথাও, আবার কালকে বডি পাওয়া গেছে। আপনারা কি জানতে পেরেছেন কোনো প্রেম ঘটিত কেস পুরনো ছিল? হতে পারে, এটা পুরনো ঘটনা হতে পারে, লেকিন পুরনো ঘটনাতে ভিত্তিতে কাউকে মারার কারো অধিকার নেই। মেরে দিয়েছে, এই জিনিসটা একদম বাজে করেছে। এটা মানে কেউ মানে ই করতে পারছে না, মানে বহুত দুঃখদ ঘটনা ওর পরিবারের জন্য, বাচ্চা আছে ওদের জন্য। আমরা আছি, আমাদের তরফ থেকে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুখোপাধ্যায় যেরকম ইনস্ট্রাকশন দিবে ওদের পরিবারের জন্য, আমরা আছি, দেখবো, করবো। যা পুলিশ বলছে সেটাই আমাদেরকে মানতে হবে, গাড়ি মানে পুলিশ বলছে যে এইভাবে যেভাবে পাওয়া গেছে। আমরা তো বলছি যে তদন্ত করুন যে কীভাবে কী হয়েছে না হয়েছে, আমরা তো জিনিসটা জানতে চাই না যে মার্ডারটা কীভাবে হয়েছে, কতজন জড়িত আছে, ঠিক কিনা। তো বড়োবাবুকে সেটাই বললেন, তো বড়োবাবু তো বলতে পারছেন না। বড়োবাবু বলছে এখন তো আমরা রিমান্ডে নেব, রিমান্ডে নেওয়ার পর হয়তো আরো হয়তো লোক আছে, কিংবা হয়তো এরা 3 জনে মিলে মেরে। এবার ওরা রিমান্ডে যতক্ষণ আমরা না নিই ততক্ষণ না মানে কিছু আমরা জানা যায় কি কারণে খুন হয়েছে সেটা জানা গেছে না, সেটা তো কিছু জানা যায় না। কেউ তো বলছে যে জমি জায়গা, কিংবা কেউ বলছে ভালোবাসা, এই হয়েছে কেস। কিন্তু সঠিক খবরটা আমরা পাই না। আর মেন ব্যাপার হয়েছে যে ওই মহিলাটার জমি জায়গা হয়তো বিক্রি হয়েছে না কি হয়েছে, 2 লাখ না 3 লাখ এমনি কিছু একটা টাকা পাওয়া গেছে। ও হয়তো লেডিসটা তো মাঝে মেয়েটাতে পেয়েছে, পাওয়ার পর মানে হয়তো ওই ঝামেলা হতে পারে। এদের ভালোবাসার কেস দাদা, ইয়ার বেশি কিছু মানে আর বলতে পারছি না। আজকে কোথায় পাওয়া গেছে বডিটা? বডিটা পাইপ লাইন এনটিপিসি আলনাডি আছে, কালীপাথর পাইপ লাইন, সেখানে পাওয়া গেছে। আর চানকের মধ্যে বাইকটা আছে। চানকে বড়বাবু বলছে যে আমরা অনেক কিছু করলাম, তুলতে পারলাম না, মানে অনেক দ্বীপ আছে। আমাদেরকে বললো ওইটা যে তোমাদের আগে সবকে কালকে হয়তো নিয়ে যাবো, আর কিভাবে তুলতে হবে কিভাবে, কেউ যদি আছে তো ওই ওখান থেকে মানে কাটা ফাটা দিয়ে বাইকটাকে তুলে উঠাইতে হবে। আর নাম কি যার বডি উদ্ধার হয়েছে? নাম আর বয়স কত? রাজেশ বাবু। কত বছর বয়স তোর? 38। এমনি হবে কি অনুমান করছেন আপনারা মানে এটা খুন করা হয়েছে? একদম 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 একদম। 3 জন তো বলে দিয়েছি যে আমরা মেরেছি, এখন 2 মহিলা আর একটা ওই অমিত বাউরি বলে যে আছে, 3 জন তো ধরা পড়ে গেছে। আমরা চাইছি যে যাদেরকে আটক করেছে তারা কি আপনার একই গ্রামেরই বাসিন্দা? না না, আমরা হলাম জিমারি, ওরা হলো ভাগরা। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় বাউরি। স্যার, এই যে সালানপুরে একটা নিখোঁজ ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে, এই নিয়ে কি বলবেন স্যার? সালানপুর থানা অন্তর্গত জেমারি গ্রামে একটা ছেলে মিসিং হয়েছিল, 25 তারিখে মিসিং হয়েছিল।
মিসিং কমপ্লেন পেয়েছিল পুলিশ, তারপরে ওটা পুলিশ ইনভেস্টিগেশন করে, কালকে আবার পারিবারিক লোক বলে কি এটা ওরা মনে করছে যে এটা কিডন্যাপিং হয়েছে, তারপরে পুলিশ সঙ্গে সঙ্গে ওটা কেসটা রেজিস্টার করে, কেসটা রেজিস্টার করে ওটা তিনটা নাম এফআইআর ছিল, তিনটা লোককে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ চলাকালীন ওদের মোবাইল ফোন নম্বর, ওদের অ্যাক্টিভিটিস ছিল আশপাশের গ্রামের লোকের স্টেটমেন্ট নিয়ে ওরা প্রবলেম ইন্টারোগেশনে ওরা কবুল করে ওরাই যে 15 ছেলে আছে ওদেরকে ডেকেছিল 25 তারিখে আল্লাডি মোড়ে, ওখানে ওদের একটা সমস্যা ছিল, ওদের আদেশ কিছু একটা প্রবলেম করছিল, পারিবারিক একটা মানে সমস্যা করছিল, ওটাকে সেন্ট্রিকটাকে কেন্দ্র করে মানে ওদের মধ্যে একটা ঝামেলা হয়, আর ওদের একটা মেয়েটি আছে তো ওদের মাথায় একটা লোহার রোড দিয়ে আঘাত করে, এটা সম্ভাবনা হচ্ছে কি ওটা দিয়েই ওরা মারা যায়, তারপরে বডিকে ডিসপোজ করে আর মোটর সাইকেলকেও ডিসপোজ করে, কালকে ওরা সবই কবুল করেছে, ওদের কবুল করার পরে পুলিশ সঙ্গে সঙ্গে বডিটাকে উদ্ধার করেছে, তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আর বডিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, এখন আজকে পুলিশ রিমান্ডে নিয়ে আসার পর আবার ফার্দার একটা ইনভেস্টিগেশন করবে। কতদিনের রিমান্ড চাওয়া হয়েছে পুলিশের কাছে? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।